রহমান আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম আমি আমার বোনেরা সবাই নিশ্চয় খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এত সুন্দর আল্লাপাখি রহমতের বৃষ্টি আর বাইরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে মাঝে কিন্তু একটু শীতও লাগে এখন তাই না আসলে হঠাৎ করে একচল্লিশ ডিগ্রি থেকে তারপরে একত্রিশ ডিগ্রিতে নেমে আসছি তো আমরা তো স্বাভাবিক একটু শীত শীত লাগাটাই স্বাভাবিক তো যাই হোক বাইরে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর আর প্রথমে যেই ক্লিপগুলো দেখলেন এগুলো তো আপনারা বুঝতেই পারছেন যে মাঝরাতে যে বৃষ্টিটা হয়েছিল সেখান থেকে কিছু ক্লিপস নেওয়া অসম্ভব গর্জন আকাশের শিলাবৃষ্টি তবুও যে একটা কি ভালো লাগা কাজ করছিল তো ছোট একটু ভালো লাগা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর এরপর থেকে অবশ্য আর কিছুই শ্যুট করা সম্ভব হয়নি তো এখন সন্ধ্যাবেলা মার্গিবের পরে আমি একটু বের হয়েছি বাজারে যাব। তার আগে মেয়ের কিছু স্টেশনারি কেনাকাটা দরকার ছিল পরীক্ষা তো শুরু হয়ে গেছে তো ওকে টুকটাক কেনাকাটা করে দিয়ে আমি এবার চলে আসলাম স্বপ্নে আমার কিছু সদায়পাতি দরকার ছিল মান্থলি গ্রসারি না ওই যে যেমন উইকলি করা হয় না যে কিছু শেষ হয়ে গেলে নিতে হয় আসলে বাচ্চাদের পরীক্ষার জন্য আমাকে এতটা সময় দিতে হচ্ছে যে অন্যান্য কোনো দিকে আমি খেয়াল করতেই পারছি না তো এই জন্য যখন যে আমার টুকটাক যতটুকু দরকার এতটুকু বাজারে নিয়ে নিচ্ছি আর নিজের সময় নিয়ে বাজার করতে গেলে কিন্তু আসলে দেখবেন কিছু সময় নিয়ে কাজ করতে হয় তাছাড়াও যে বড় একটা লিস্ট করে নিয়ে যেতে হয় সবচেয়ে বড়ো কথা হলো কি মনোযোগ দিয়ে আমি গ্রসারি বাজারের এই লিস্টটাই করতে পারছি না তো যখন যেটা মনে হচ্ছে যেভাবে সময় পাচ্ছি সেভাবেই করে নিচ্ছি আর এ মাসটা এরকমই যাবে বাচ্চাদের পরীক্ষা শেষ হোক তারপরে অন্যান্য সব দিকে সময় দেব ইনশাআল্লাহ তালা তো বাসায় চলে আসছি আরো বেশ কিছুক্ষণ আগে এসে হাতের অন্যান্য কাজগুলো করে নিলাম নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম তো এই যে বাজস্বতাইগুলো নিয়ে আসছে এখন তো এগুলো কুচকাছ করে রাখতে হবে আর এখানেও কিন্তু একটা বিশাল বড় টাইম স্পেন্ড করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজ করে নিলাম আর আমি চাচ্ছিলাম যে আসলে সময়টা যতটুকু সম্ভব বেশিরভাগটা বাচ্চাদেরকেই দেই তো মেয়েদেরকে সময় দিতে গেলে দেখা যায় হাতের অন্যান্য কাজগুলো সকলেই পড়ে থাকে তো কিছু করার নাই মেয়েদেরকে তো সময় দিতেই হবে প্রথম প্রায়োরিটি আমার বাচ্চারা সব মায়েদের কাছে তার প্রায়োরিটি তার বাচ্চারা আর তারপরে সংসার তো খুবই ব্যস্ত সময় পার করছি সব কিছু নিয়ে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোভাবেই সব কিছু করতে পারছি তো দেখা যাক বাকিটা সময় কিভাবে যায় তো এই তো মোটামুটি টুকটাক করে একটু একটু করে গুছগাছ করে নিয়েছি সব কিছু যে জিনিসগুলো আমার হাতের কাছে রাখতে হবে সেগুলো হাতের কাছে রেখে দিলাম যেগুলো একটু ভেতরে রাখলেও চলবে সেগুলো ভেতরের দিকে রাখলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাদের যখন পরীক্ষা থাকে তখন ওদের খাবারটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকতে হয় আর কি খাবে কখন কি খাবে কতক্ষণ করবে পড়ার মাঝখানে কখন তাদেরকে খাবার দিতে হবে এইটা কিন্তু একটা বড় ধরনের হেডেক যেহেতু আমি এগুলো নিয়ে ভাবি চিন্তা করি তো মানে এগুলো আমার জন্য একটা বড় বিষয় তো বাচ্চারা তো পড়ছে আর এর মাঝে আমাকে বলেছে ভাত খাবো না নুডলস খাবো তো চিন্তা করলাম যে নুডলসটা খেয়ে যদি ওদের ভালো লাগে এটাই ভালো হবে ওদেরকে দেওয়া তো রাতের তো আসলে বাচ্চারা ভাত খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে যদিও আমার বাচ্চারা এখন বাচ্চা নিয়ে যথেষ্ট বড় হয়ে গেছে তারপরে বুঝি না কেন যে ভাত খাওয়াটা নিয়ে বাচ্চারা কেন এত অত্যাচার করে মানে এইটা এটা কোন ধরনের কথা আমি আসলে অনেক চিন্তা চিন্তাভাবনা করে আমার মনে হয় কি যে এটার কোনো লজিক নাই বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিলাম আর বাজার থেকে এসে কিন্তু আমি এর মাঝে আরও কয়েক রান্না করে নিয়েছি এসে একটা তরকারি অবশ্য চুলায় বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তো ভাত হচ্ছে তো প্রতিদিন আরেকটা দুঃখের কাহিনী কি জানেন এই যে প্রতিদিন ভাত বেশি হয় মানে এইটা যে কি করবো আমি বুঝি না বাচ্চারা একবেলা ভাত খেলে আরেকবেলা ভাত খাবে না আর প্রতিটা দিন কতগুলো করে ভাত বেশি হয় এই ভাতগুলাকে কি করব কাউকে দিতে গেলেও একটু আনইজি লাগে যে আমি অবশ্য পারি না যে পুরনো কোনো খাবার আরেকজনকে অন্যকে দিয়ে দেওয়া মানে আমার কাছে এটা একটু কেমন জানি লাগে যে সে যদি এটা পছন্দ না করে তখন কি করব। আর এই ভাতটা আমি বা কখন খাব আর বাচ্চারা যে যেখানে ফ্রেশটাই খায় না সেখানে তো পরের দিনেরটা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এই তো যাই হোক অনেক অনেক কথা অবাঞ্ছিত কথা হয়তো আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম তো তারপরেও কিন্তু ভাত বেশি হওয়ার ব্যাপারটা কিন্তু প্রায় প্রত্যেকটা ঘরেই কখনো না কখনো কিন্তু এই ব্যাপারটা হয়েই থাকে তো এটার বুদ্ধি কি জানি না যদি কারো জানা থাকে আমার সাথে একটু শেয়ার করবেন তাই তো এখন বড় মেয়েকে খাবারটা দিয়ে দিচ্ছি তো পড়ায় তো খুবই ব্যস্ত পড়া থেকে উঠানো যায় না খাবার দাবারের কথা বললেও পড়া থেকে উঠানো যায় না তো টেবিলেই খাবারটা দিতে হয় ওদের মানে ওদের পড়ার টেবিলেই খাবারটা দিতে হয় আর এদিকে ছোটো মেয়ে বেশ কয়েকদিন থেকে বলছিল যে মা একটা কেক বানাও তুমি অনেক দিন কেক বেক করো না তো ভাবলাম যে হ্যাঁ আসলেও তো আমি অনেক দিন কেক বেক করি না আজকে যেহেতু খুব স্ট্রেসড ছিলাম আমি তো আমি ভাবলাম যে একটু বেকিং করলে আমার ভালো লাগবে আমার পছন্দের কোনো রান্না করতে পারলে আমার অবশ্য ভালো লাগে মানে অনেকটা স্ট্রেস ফ্রি হই আমি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দুইটা ডিম দিয়ে ছোট্ট একটা কেক আজকে বেক করে ফেলি আর আমার এই কনভেকশন ওভেনটাতে আমি এর আগে কখনো কেক বেক করি নাই তো ভাবলাম যে না ছোটোই করি দেখি কি অবস্থা হয় তো তারপরে যদি ভালো হয় আবার বড়োটাতে করব বড় করে করব তা আমি সবসময় কেক বেকিংয়ের জন্য ইলেকট্রিক ওভেনই ইউজ করতাম তো এখন যেহেতু দেখি যে মাইক্রোটা আমার জন্য খুব বেশি কনভিনিয়েন্ট এই জন্য মাইক্রোতেই এখন বেশিরভাগ কাজ করা হয় আর এখনকার যে ক্লিপসগুলো দেখছেন এটা হলো পরের দিন সকালবেলার ক্লিপস আর সেদিন আসলে কেকটা বেক করার পরে এতটা টায়ার্ড ছিলাম আমি আর কোনো কিছুই শ্যুট করতে পারিনি রাতের কোনো কিছু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সকালবেলায় যতটুকু টুকটাক সম্ভব হলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে মেয়ের পরীক্ষা একটু পরেই বের হয়ে যাব লামহাকে সরি লামিয়াকে নিয়ে আর তার আগে যে হাতের কাজকর্মগুলো আছে সেগুলো শেষ করে দিচ্ছি খুবই খুবই ব্যস্ততার মাঝে আসলে আমার দিনগুলো যাচ্ছে তো আমার জন্য আমার বোনেরা সবাই দোয়া করবেন যেন যেন সুস্থ থাকতে পারি সুস্থ থেকে সবগুলো কাজ শেষ করতে পারি তো এদিকে দেখলাম যে আদা রসুন একদমই শেষ হয়ে আসছে তো কিছু আদা রসুন পেস্ট করে নিলাম আর এখন কিছু ফ্রোজেন করে রাখবো আর কিছু নর্মাল ফ্রিজে রাখবো যেন প্রয়োজনের প্রয়োজন মতন যখন যেটা দরকার সেটা বের করে নিব। তো রান্নাবান্নার ঝামেলা যেহেতু আজকে একটু কম ছিল সকালেই করে ফেলেছি তো এখন ভাবলাম যে এখন কিছুটা সময় হাতে আছে তো এখন এই কাজগুলো করে ফেলি তো আমাদের খিলগা থেকে সেই মহম্মদপুর যাওয়া কিন্তু একটা বড়ো ধরনের যুদ্ধ জয় করে করার মতো নাকি একবার খিলগা থেকে মোহাম্মদপুর যাওয়া মোহাম্মদপুর থেকে আবার খিলগায় আসা তা আমি মনে করি যে এটা একটা বড়ো ধরনের যুদ্ধ জয় ছাড়া আর কিছুই না তো এসে আর কোনো কাজ কিন্তু করতে ইচ্ছা করবে না তো যতটুকু সম্ভব চেষ্টা করছিলাম হাতের কাজগুলো শেষ করে যেতে খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা আমার একটু ইজিলি আমি এই কাজটা করে নিতে পারি তাহলে এসে হয়তো আমি একটু রেস্ট করতে পারবো বা আমার মেয়ের সাথে বসে আর একটু সময় দিতে পারবো বাচ্চারা আসলে যত বড়ই হোক আমি দেখলাম কি পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে মা যদি কাছে থাকে ওরা না ভেতরে একটা জোর পায় বল পায় মানে একটা সাহস শক্তি সবসময় ওরা পায় আমার বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই জিনিসটা আমি সবসময় খেয়াল করি তা আমি চেষ্টা করি ওদের যে কোনো প্রয়োজনে যেন ওদের পাশে থাকতে পারি আমি ওদের কোনো কাজ করে দেই না ঠিক তবে ওদেরকে আসলে মনের জোর যেটা দেওয়া এটার জন্য আমাকে যা যা করতে হয় আমি কিন্তু সব কিছু করার চেষ্টা করি সব মায়েরাই অবশ্যই এটা চেষ্টা করেন তো যাই হোক অনেক কথাই আজকে বলা হলো আপনাদের সাথে কাজ কতটুকু হলো জানি না আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন